হ্যালো গাইস, আমি প্রিয়াঙ্কা। চলে এসেছি সানডে স্পেশাল রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের বাসন্তী পোলাও আর গোলবাড়ির কষা মাংস করে দেখাবো। আমি এখানে 1 কেজি চালের বাসন্তী পোলাও করবো। এখানে অল্প একটু জায়ফল, জৈত্রী, এলাচ, বড় এলাচ, লবঙ্গ, দারচিনি, কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি। জায়ফল আর জৈত্রীতে আমরা থেঁতো করে নেব। তারপর আমরা তেল গরম করে তার মধ্যে আমরা গোটা গরম মশলাগুলো আর হচ্ছে তেজপাতা দিয়ে দেব। তারপর 1 কেজি চাল ভালো করে ধুয়ে আমরা কড়াইতে দিয়ে দেবো। বন্ধুরা, আমরা এখানে দেরাদুন বাসমতি রাইস নিয়ে নিয়েছি। ভালো করে নাড়াচাড়া করব বন্ধুরা, করে তারপরে আমরা আন্দাজ মতো নুন দেব। আমরা এখানে 2 চামচ নুন দিয়েছি আর খুবই অল্প কেশরী রং দেব। আর কাজু কিশমিশগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো বন্ধুরা। তারপর আমরা 2 টেবিল স্পুন আদা নিয়ে নেবো বন্ধুরা, কিন্তু ডাইরেক্টলি আদা কিন্তু দেব না এখানে। আমরা এখানে ছেঁকনির মধ্যে নিয়ে ভালো করে ওর রসটাই শুধু নেব। এইভাবে আস্তে আস্তে চামচ দিয়ে চিপে চিপে ও রসগুলোকে বার করব। তারপরে 10-12টা কাঁচা লঙ্কা ধুয়ে আমরা ভালো করে নাড়বো বন্ধুরা। তারপরে আমরা হাঁড়ি বসাবো। হাঁড়ি বসিয়ে আমরা 2 লিটার জল নেব। 2 লিটার জল নিচ্ছি কারণ বন্ধুরা আমরা 1 কেজি চাল নিয়েছি, তাই আমরা 2 লিটার জল ব্যবহার করব। জল গরম হয়ে গেলে আমরা চালগুলোকে দিয়ে দেব। আর মাঝারি সাইজের বাটির 1 বাটি আমরা চিনি নেব, এগুলোকে দিয়ে দেব। আর দেব 2 টেবিল স্পুন ঘি, ভালো করে উপর দিয়ে ছড়িয়ে দেবো বন্ধুরা। ভালো করে নাড়িয়ে নেব বন্ধুরা। এই সময়টা আমরা একটু আঁচটাকে কমিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াবো বন্ধুরা। কি সুন্দর আমাদের ঝরঝরা বাসন্তী পোলাও রেডি। তো এবার আমরা মাটনের রেসিপিটা দেখি। মাটনের রেসিপির জন্য আমরা মাটনটাকে অনেক কিছু দিয়ে মাখিয়ে রেখেছি। এখানে আমি এখানে 2 কেজি মাটন নিয়েছি। সেখানে আমি 3.5 টেবিল স্পুন আদা নিয়েছি, 3 টেবিল স্পুন রসুন নিয়েছি, 1 টেবিল স্পুন লঙ্কা বাটা নিয়েছি, 200 দই নিয়েছি, কমপ্লেনের চামচের 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, অল্প একটু গোলমরিচ নিয়েছি টেস্টের জন্যে, 7 মতো নুন আর হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। এখানে আমি 4টে বড় পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে ভেজে নিয়েছি বন্ধুরা। এখানে আমরা এটা পুরো ব্যারিস্টা করব। যতক্ষণ না পুরো খয়েরি হবে ততক্ষণ আমরা এটাকে ভাজবো। এটাই আমাদের মেন স্টেপ বন্ধুরা। দেখো বন্ধুরা, রেডি আমাদের ব্যারিস্টা পুরো। এই রান্নাটা অল্প একটু সাদা তেল আর অল্প একটু ডালডা দিয়ে করব, তাই কড়াইতে আমরা রিফাইন অয়েল নিয়ে নিয়েছি আর একটু ডালডা নিয়ে নিয়েছি। ডালডা গলে গেলে আমরা তেজপাতা, বড় এলাচ, গোটা গরম মশলা আর 2 চামচ চিনি নিয়ে নেবো বন্ধুরা। চিনিটাকে আমরা আস্তে আস্তে করে নাড়বো, একটু টাইম দেবো। দেখবে চিনিটার অটোমেটিক্যালি কালার বেরিয়ে এসছে। চিনিগুলো যখন খয়েরি হয়ে যাবে তখন আমরা মাংসগুলো দিয়ে ভালো করে একটা চাপা দিয়ে ঢেকে দেবো, যাতে জল ওঠে মাংস দিয়ে। করে আমরা নাড়াচাড়া করবো বন্ধুরা। দেখো বন্ধুরা, আস্তে আস্তে করে কালারটা চেঞ্জ হচ্ছে। এখানে আলাদা করে গরম জল করে নিয়েছিলাম কষানোর জন্য বন্ধুরা। কষানো যখন পুরো হয়ে যাবে আর আমাদের মাটন যখন পুরো সফট হয়ে যাবে তখন আমরা ব্যারিস্টা পেস্ট করে দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে আমরা এটাকে ভালো করে কষাতে থাকবো বন্ধুরা। তারপরে আমরা অল্প একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে কষাতে থাকবো। ব্যারিস্টা বাটাটা দেওয়ার জন্য একটু একটু করে আমাদের কালারটা চেঞ্জ হচ্ছে বন্ধুরা। মাংসটা যখন মাখামাখা হয়ে আসবে তখন আমরা 1 টেবিল স্পুন ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো, দিয়ে আরও এটাকে টানাবো বন্ধুরা। একদম ড্রাই হয়ে এলে রেডি আমাদের গোলবাড়ির কষা মাংস। এত সুন্দর ন্যাচুরালি ব্ল্যাক হয়েছে। গরম গরম সার্ভ করলাম বাসন্তী পোলাও আর গোলবাড়ির কষা মাংস। রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ গাইজ।